নাস্তায় প্রায় 70 বছর ধরে খাসির বিরিয়ানি পাওয়া যায় চকবাজারের শাহ সাহেবের বিরিয়ানিতে। এখানে বিরিয়ানি খাওয়ার মজাটাই অন্যরকম। লোকজন ফ্লোরে একসাথে বসে বিরিয়ানি খায়, পানি খাওয়ার ঝগেও পাবেন পুরনো দিনের ছোঁয়া। দেখতে একদম সাদাসিধে বিরিয়ানি লাগলেও খাওয়ার সময় অথেন্টিক স্বাদ পাওয়া যাবে শাহ সাহেবের বিরিয়ানিতে। তাদের বিরিয়ানিতে বাড়তি মশলার কোনো ছোঁয়া নেই, স্বাদ বাড়াতে দুধ ব্যবহার করেন তারা। একদম ঘরোয়া পরিবেশে রান্না হয় বিরিয়ানি, তাই খেয়েও তৃপ্তি পায় কাস্টমাররা। আমি গেছি 92 সনাতে, যত জায়গায় খাই এই এরকম আপনার তৃপ্তি পাই না। আলহামদুলিল্লাহ অনেক জায়গায় খাবার খেয়েছি কিন্তু এরকম স্বাদ পাই নাই, আর এই খাবারের মধ্যে আপনার কোনো সমস্যা নেই। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 8:30 থেকে দোকানে শুরু হয় বিরিয়ানি বিক্রি। দাম প্রতি প্লেট 170 টাকা। এক হাঁড়ি বিরিয়ানি সামনে নিয়ে শুরু হয় বেচা কিনা। এ হাঁড়ি শেষ হয়ে যায় সকাল 10:00 মধ্যেই। হাঁড়িতে বিরিয়ানি শেষ হলেই বন্ধ হয়ে যায় দোকান। প্রতি সপ্তাহে সোম ও বৃহস্পতিবার মুরগির বিরিয়ানি বিক্রি করা হয় এখানে। আমরা ভেজাল কোনো তৈরি করি দেই না, বুঝছেন, সব ভালো জিনিসই দিই, এটার জন্য মানুষ খায় আর কি। সোমবার বৃহস্পতিবার দেশি মুরগি আর 4 দিন খাসি। এই বিরিয়ানির দোকান খুঁজে বের করতে কিছুটা বেগ পেতে হতে পারে। চকবাজার শাহী মসজিদের বিপরীত মার্কেটের গলিতে ঢুকে এগোলেই চোখ পড়বে মার্কেটের ভিতরের ছোট্ট বিরিয়ানির দোকানটি।